পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেনের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে 21 জানুয়ারি শনিবার বাংলাদেশ হাইকমিশন লন্ডন কনসুলার সার্জারির মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশিদের সেবা প্রদান করেছে। হাইকমিশন কার্যালয়ের ঝামেলা এড়িয়ে স্বল্প পরিসরে এই সেবায় সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্ট রিনিউর জন্য সার্ভিস অনেক ভালো হয়েছে, আমি অনেক হ্যাপি। বাংলাদেশি পাসপোর্ট কখন আসছে? আধা ঘন্টা হয়ে পড়ে। এখানে আমরা লাগি খুবই ভালো, কারণ এখানে যাওয়া লাগি অসুবিধা এবং লাইন ভাবা লাগি অসুবিধা। আমি এসেছিলাম আমার বাংলাদেশি পাসপোর্ট MRP যেটা, এটা রিইস্যু করানোর জন্য, রিনিউয়ালের জন্য। তো আমি সত্যি খুবই আনন্দিত এবং বাংলাদেশ হাই কমিশনের সার্ভিসের উপর খুবই আশাবাদী যে খুবই চমৎকারভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে সব কিছু হয়েছে এবং বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। যে সাপোর্ট দরকার ছিল সেটাও পেয়েছি এবং এখন আমি জমা দিয়ে ফেলেছি। আমি প্রায় 20 মিনিট আগে আইছি এখানে। আমার পরে আমার কইছেন যে একটু আপনি বসার লাগে, আমি ওই হাতের লেখা বই জমা দেওয়া লাগে, যে একটা অ্যাপয়েন্টমেন্ট লওয়া লাগে। আমরা ওয়েটিংয়ে আছি, প্রায় 20-25 মিনিট আগে আইছি। আমি এখানে আইছি বাংলাদেশ ওয়েলফেয়ার আইছি ওহরণে, যেখানে 9 বিসিআর রিকোয়ার্ড হয়। এখানে দায়িত্ব তো আমাদের বাক্কাদের হলো, মানে ট্রেনের দায়িত্ব বা গাড়ির দায়িত্ব, পার্কিং করার অসুবিধা আছে। এখানে আসার কারণ হইল এখানে 9 বিসিআর রিকোয়ার্ড হওয়ার জন্য খাস হওয়ার বাংলাদেশের জন্য আমি এখানে আসছি। তবে বাংলাদেশ হাই কমিশনের ফোন সার্ভিস নিয়েও কেউ কেউ অভিযোগ তোলেন। আর আমি গত 2-3 দিন ধরে হাই কমিশনার অফিসে ফোন দেই, মেইন লাইন যেটা তারা ফার্স্টটা অপশন আছে, কিন্তু ফার্স্ট অপশনও আমি যাই একবার হঠাৎ করে গেছি। যাওয়ার পরে মানে ফোলা খোয়া হয় যে তোমার সংযোগ দেওয়া হইব, একটু বাজে হন যে না এখন সংযোগ দেওয়াই তো নাই, বাদে করবার লাগিয়া। কিন্তু বাদে করার লাগে আমি সারা দিন ঘুরাইছি, ট্রাই করছি, কিন্তু কোনো লাইন আমি পাইছি না। সকাল 10টায় শুরু হয় বিশেষ কনসুলার সার্ভিস। যে সকল সার্ভিস প্রদান করা হয় তা তুলে ধরেন এই কর্মকর্তা। আমরা আজকে মাননীয় হাই কমিশনারের নির্দেশে আমরা আজকে এই বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে এসেছি, ইস্ট লন্ডন এবং এর পাশে আশেপাশে যে বাঙালিরা থাকেন তাদেরকে সেবা দেওয়ার জন্য। আমরা মূলত MRP পাসপোর্ট রিইস্যু, নো ভিসা, পাওয়ার অফ অ্যাটর্নি, বার্থ রেজিস্ট্রেশন, অ্যাটেস্টেশন, এই সার্ভিসগুলো আজকে এখানে দিচ্ছি। আজকে যারা নো ভিসা সার্ভিস নিচ্ছেন তাদের নো ভিসাগুলো আমরা ডেলিভারি দেব আগামী ফেব্রুয়ারির 1 তারিখে 2টা থেকে 4টার মধ্যে। আর MRP পাসপোর্ট যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো আসলে বাংলাদেশ থেকে প্রাপ্তি সাপেক্ষে আমরা দেবো, সেটা যে সময়ের মধ্যে আমরা বাংলাদেশ থেকে পাই সেই সময়ের মধ্যে দেবো। তো বাংলাদেশি পাসপোর্ট যারা জমা দিচ্ছেন তাদেরগুলো SMS পাবেন, তারা SMS পাওয়ার পরে হাই কমিশন থেকে তারা সংগ্রহ করবেন। এই কমিউনিটি নেতা অত্যন্ত ডিমান্ড আছে। আমরা আজকে খোলার সাথে সাথে অন্ততপক্ষে 50 জন মানুষ কিউতে ছিল, তার পরবর্তীতে মানুষ আসতে আছে। এখন আপনারা দেখতে আছেন এখানে কিউ, অনেক কিউ। তো আমরা সার্ভিসটা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করতেছি এবং তাদেরকে আমরা চাই তারা যেন আমাদেরকে আশ্বস্ত করে যে একটা রুটিন মাফিক আসতে পারে, হয়তো 2 মাসে 1বার বা মাসে একবার আসতে পারে, সেটা তাদের জন্য আমরা নেগোসিয়েশন করতেছি। এবং এখানে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সার্ভিস বিগত দিনেও